প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো এই মুহূর্তে ইউজি পিজিতে পড়ছো তোমাদের মধ্যে একটি ইউনিভার্সিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হলো তাদের যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান সম্পূর্ণভাবে অনলাইনেই হবে অফলাইনে নয় এমনভাবে তোমরাও জিজ্ঞাসা করছো যে আমাদের এক্সামিনেশান তাহলে কি হবে কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে জানিয়ে দেওয়া হলো এক্সামিনেশান অনলাইনে হবে এই ইভেন্ট সেমিস্টার কি আমাদের অফলাইনেই হতে চলেছে না অনলাইনে হবে ওই ইউনিভার্সিটির মতন সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে হাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো সবার প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি যারা জানো না জো স্টকস বাংলায় কিন্তু আমার লাইফ স্টোরি নিয়ে ভিডিও চলে এসছে তোমরা যারা দেখো তাদের উদ্দেশ্যে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং তোমরা অনেকে আমাকে ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করেছো যে কিভাবে আমরা লাইফে গ্রো করতে পারবো জীবনে এগিয়ে যেতে পারবো অনেকেই আমাকে আমার থেকে বিভিন্ন রকম সাজেশন বা আমাকে ইন্সপিরেশন হিসাবে তোমরা অনেকে নিয়েছো তো প্রত্যেককে থ্যাংক ইউ এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমরা অনেকেই আমাকে বিভিন্ন প্রশ্ন করেছ সরাসরি ইনস্টাগ্রামে অনেকে হোয়াটসঅ্যাপে এক্ষেত্রে তোমাদের অনেকের জিজ্ঞাসা বা জানার ইচ্ছে সম্পূর্ণ লাইফ স্টোরি আমার সম্পূর্ণ বিষয়টা জেনে যদি তোমরা একটু এগিয়ে যেতে পারো যেটা অনেকে বলছো ইন্সপিরেশান হিসাবে নিচ্ছ তোমাদের একটু যদি ই হেল্প হয় সেক্ষেত্রে সবথেকে বেশি আনন্দিত আমি হব তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও পার্টিকুলার কোন জিনিসটা তোমরা জানতে চাইছ এবং যারা জোস স্টক্সের ভিডিওটি দেখনি তাদের জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি এবার মেন টপিকে আসি তোমরা সকলেই এর ইতিমধ্যেই চিন্তার মধ্যে রয়েছে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে ও ইউজি পিজিতে পড়ছো যে আমাদের এক্সামিনেশন কিভাবে হবে অফলাইনে এক্সামিনেশন নিতে কিন্তু এরই মাঝে সেন্ট জিভিয়াস ইউনিভার্সিটি একটি অটোনোমাস ইউনিভার্সিটি কিন্তু পরিষ্কারভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল তাদের এক্সামিনেশন অনলাইনে হবে যেটা তোমাদের মধ্যে কেউ আমাকে ইনস্টাগ্রামে শেয়ার করেছো এবং সেটা অফলাইন নোটিশ অনলাইনে বা ওয়েবসাইটে কিন্তু এখনও পর্যন্ত এ নিয়ে কোনো ইনফরমেশন নেই তার সত্ত্বেও আমি যেহেতু অনলাইনে পাবলিশ হয়নি তাই এখানে তোমাদের স্ক্রিনশটটা রাখলাম না তো এক্ষেত্রে বলে রাখি সেন্ট জিভিয়ার্স ইউনিভার্সিটি কিন্তু একটা অটোনোমাস ইউনিভার্সিটি অটোনোমাস ইউনিভার্সিটি কিন্তু অনলাইনে পরীক্ষা নেবে না অফলাইনে পরীক্ষা নেবে তার ব্যক্তিগত ইচ্ছের ওপর নির্ভর করে এ নির্দিষ্ট ইউনিভার্সিটি অটোনোমাস হলে তারা নিজেরাই ডিসিশান নিতে পারে এক্ষেত্রে তোমরা অনেকেই বলবে যে কোনো একটা ছাত্রছাত্রী গ্র্যাজুয়েশান করছে যার অনলাইনে এক্সামিনেশান হচ্ছে তার খাতা দেখার ক্ষেত্রেও ভিন্নতা হবে আমরা তো অফলাইনে এক্সামিনেশান যদি দিই সেক্ষেত্রে আমাদের খাতা দেখার ক্ষেত্রেও ভিন্নতা হবে নম্বরের পার্থক্য হবে পরবর্তীকালে ভর্তি হতেও একটা সমস্যা হবে এক্ষেত্রে তোমরা অনেকেই বলতে পারো কোনো ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনলাইনে এক্সাম দেবে আর আমরা অফলাইনে এক্সাম দেবো সেক্ষেত্রে কিভাবে চলবে দুটো ইউনিভার্সিটির ক্ষেত্রে দু রকম যদি এক্সামিনেশন হয় তাহলে রেজাল্টের নম্বরেরও পার্থক্য হবে এবং কোনো ছাত্রছাত্রী যারা অফলাইনে এক্সামিনেশন দেবে তারা একটুখানি পিছিয়ে পড়বে আর যারা অনলাইনে এক্সামিনেশন দেবে তারা একটুখানি এগিয়ে থাকবে যেটা একেবারেই আমার মনে হয় যুক্তিযুক্ত না কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রী পড়াশোনা করে প্রত্যেকটা ছাত্রছাত্রী পরিশ্রম করে প্রত্যেকটা ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে সেক্ষেত্রে সকলের একই মোডে এক্সামিনেশন হওয়া বাঞ্ছনীয় এক্ষেত্রে তোমাদের এটাও মাথায় রাখতে হবে এখন কিন্তু কোভিড প্রায় নেই বললেই চলে সমস্ত কিছু তোমাদের অফলাইনে হয়েছে এই কারণেই কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি আবার অফলাইনের ছলেই কিন্তু আসতে চাইছে প্রত্যেকটা কলেজ অফলাইনেই অ্যাকচুয়ালি পঠন পাঠন বা ক্লাস নিতে চাইছে সেই কারণে অফলাইন এক্সামকেই কিন্তু গুরুত্ব দিতে চাইছে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি একটা বিষয় প্রত্যেকে মাথায় রাখবে যে পরবর্তীকালে কি হবে সেটা পরের ব্যাপার কিন্তু প্রত্যেকে বলবো নিজেরা কিন্তু প্রস্তুত থাকো কারণ পরবর্তী কাল পরবর্তীকালে কি হবে সেটা কিন্তু কেউ বলে দিতে পারে না কিন্তু এই মুহূর্তে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির থেকে যেটা শোনা যাচ্ছে বা অন্যান্য ইউনিভার্সিটি থেকে বা ক্যালকাটা ইউনিভার্সিটির থেকে যেটা শোনা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের এক্সামিনেশান অফলাইনেই হবে তো এক্ষেত্রে তোমাদের অনেকের বক্তব্য রয়েছে অফলাইনে কিভাবে এত বড় সিলেবাস কম সময়ের মধ্যে তিন মাসের মধ্যে শেষ করা সম্ভব সমস্তটাই আমি বুঝতে পারছি এবং আমি জানি এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলি আগে অফলাইনে পরীক্ষা হচ্ছে এর নোটিশটা তো দিক সেটা দেখার বিষয় তারপরে ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভও করছে আন্দোলন করছে ছাত্রছাত্রীরা উপাচার্যদের এ যেমন যাদবপুরের ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন ও বিষয় আমরা কিন্তু দেখেছি এবং অনেক জায়গায় আমরা এটাও দেখেছি ছাত্রছাত্রীদের বক্তব্যকেও মেনে নেওয়া হয়েছে বিগত সময়ে এক্ষেত্রে দেখার বিষয় ছাত্রছাত্রীরা যে বিষয়গুলো বলছে ছাত্রছাত্রীরা যেটা দাবি করছে সেই বিষয়টাকে মেনে নেয় কিনা এই বছরের জন্য কারণ তোমরা অনেকেই বলছো সময়সীমাটা সবথেকে বড়ো ফ্যাক্টর এই মুহূর্তে অফলাইন ক্লাসটা না অফলাইন তো ক্লাস হচ্ছে সিলেবাস তো শেষ করতে হবে তারপরেই তো পরীক্ষা দেবো তো এটা মোটামুটি আমার মনে হয় প্রত্যেকটা টিচার প্রত্যেকটা কলেজই কিন্তু রীতিমতো জানে সেই কারণে তোমাদের কলেজের উপর নির্ভর করছে যে কতটা সিলেবাস শেষ করেছে তোমরা কিন্তু কেউ সেরকমভাবে আমাকে জানাওনি যে অ্যাকচুয়ালি তোমাদের কলেজ কতটা সিলেবাস শেষ করেছে এই মুহূর্তে অফলাইনে ক্লাস করিয়ে প্রপারভাবে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাও অফলাইনে অ্যাকচুয়ালি তোমার কলেজ এ কতটা সিলেবাস তোমাদের শেষ করতে পেরেছে সম্পূর্ণ শেষ করে দিয়েছে না ফিফটি পারসেন্ট শেষ করেছে না মনে হচ্ছে পরীক্ষা আস্তে আস্তে শেষ হয়ে যাবে না মনে হচ্ছে শেষই হবে না অফলাইনে যেরকমভাবে ক্লাস চলছে অবশ্যই কমেন্টে যেন এবং সর্বশেষে একটা কথা তোমাদের প্রত্যেকে বলবো অফলাইনে এক্সামিনেশান হোক কিংবা অনলাইনে এক্সামিনেশন হোক তোমাদের কিন্তু এক্সামিনেশান দিতেই হবে সেই কারণে কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুতি থাকার চেষ্টা করো যতটা সম্ভব তোমরা প্রস্তুতি গ্রহণ করো বাদ বাকি প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত